ইয়াসের পরবর্তী প্রকোপে বজ্রপাতে মৃত্যু হলো এক প্রবীণের। ইয়াসের পরবর্তী প্রকোপে প্রাণ হারালেন মধ্যবয়সী এক ব্যক্তি। বজ্রপাতে মৃত্যু হলো সনাতন বর্মন নামে 48 বছরের এক ব্যক্তি। নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী পঞ্চায়েতের কালীবাসের বাসিন্দা সনাতন বর্মন বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ নিজের জমিতে বেগুন চারা লাগাতে যান তিনি। সেই সময় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়, ফাঁকা মাঠে হয় বজ্রপাত, আর তাতেই প্রাণ হারান তিনি। দুটি পাখিও মারা যায় তার সাথে। এলাকার লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। তারা বেথুয়া ডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘন্টাখানিক আগে একটা আওয়াজ দিয়ে, বিভৎস আওয়াজ দিয়ে বাস করে সনাতন বর্মন মারা গেল। সনাতন বর্মন আজ ওই আনুমানিক 10টার সময় বাড়ি থেকে বের হয় মাঠের উদ্দেশ্যে, মাঠে গিয়ে বেগুন গাছ লাগানোর উদ্দেশ্যে হঠাৎ বাস করে উনি মারা যায়। আমরা গ্রামবাসী হিসাবে এখানে এসে ট্রিটমেন্ট পাওয়ার আশায় এসে ডাক্তারবাবু এখানে মৃত বলে ঘোষণা করলো। আনুমানিক বয়স 48 বছর, বাড়িতে ওনার বৃদ্ধ মা, দুই ছেলে আর বউ নিয়ে বাস করত। আপনার নাম কি? আমার নাম কাজল বর্মন। আপনি কে হন? আমি সম্পর্কে ভাগ্নে হন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।